বন্ধুরা, আজকে আমি যে নতুন জব নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব তা সফেড অর্থাৎ সোসাইটি ফর এন্টারপ্রেনিওরশিপ ডেভেলপমেন্ট থেকে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটিতে বলা হয়েছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দপ্তরে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং এই পোস্টগুলিতে ছেলে এবং মেয়ে দুজনই আবেদন করতে পারবেন এবং আপনাদের পোস্টিং কিন্তু ত্রিপুরা রাজ্যেই দেওয়া হবে, অর্থাৎ আপনাদের অন্য কোনো রাজ্যে গিয়ে চাকরি করতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনাদের মধ্যে যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সবার প্রথম আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলের মধ্যে করে রাখবেন, যাতে আমি কোন নতুন চাকরির ভিডিও নিয়ে আসি সেটা যেন আপনি সবার প্রথমে দেখতে পারেন। ধন্যবাদ। এই নোটিফিকেশনটিতে আপনাদেরকে প্রথম যে পদে নিয়োগ করা হবে তার নাম হলো সুপারভাইজার। শূন্য পদ রাখা হয়েছে একটি এবং এই পোস্টটি রাখা হয়েছে শুধুমাত্র ইউয়ারদের জন্য। শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে মাস্টার ডিগ্রি ইন এনি স্ট্রিম, এবং সঙ্গে বলা হয়েছে আপনাদেরকে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন জানা থাকতে হবে, এবং বয়সের সীমাবদ্ধতা রাখা হয়েছে 40 বছর বয়স পর্যন্ত, এবং মাসিক বেতন দেওয়া হবে 20,000 টাকা করে প্রতি মাসে। এবং এই পোস্টটিতে সিলেক্ট হওয়ার পর আপনাদের পোস্টিং কিন্তু রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে দেওয়া হবে। তারপর যে পদে আপনাদেরকে নিয়োগ করা হবে তার নাম হলো অপারেটর। শূন্য পদ রাখা হয়েছে 6টি, যার মধ্যে ইউয়ারদের জন্য 3টি, এসসিদের জন্য 1টি এবং এসটিদের জন্য 2টি শূন্য পদ রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনাদের গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে এবং সঙ্গে ক্লাস 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে পাশ করা থাকতে হবে, এবং মাসিক বেতন দেওয়া হবে 17,143 টাকা করে প্রতি মাসে, এবং বয়সের সীমাবদ্ধতা রাখা হয়েছে 40 বছর বয়স পর্যন্ত। এবং এই পোস্টটিতে সিলেক্ট হওয়ার পর আপনাদের পোস্টিং কিন্তু রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে দেওয়া হবে। তারপর আপনাদেরকে যেসব পদে নিয়োগ করা হবে তার নাম হলো সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর উমেন এবং কেস ওয়ার্কার উমেন পদে। দুটো পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা সেম রাখা হয়েছে, ডিগ্রি ইন ল অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্কের উপর, এবং সঙ্গে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ন্যূনতম 3 বছর থেকে শুরু করে 5 বছর পর্যন্ত। সেন্টার অ্যাডমিনিস্ট্রেটরের জন্য মাসিক বেতন দেওয়া হবে 26,800 টাকা করে, এবং কেস ওয়ার্কারের জন্য মাসিক বেতন দেওয়া হবে 17,288 টাকা করে। এবং দুটো পদের জন্য বয়সের সীমাবদ্ধতা রাখা হয়েছে 40 বছর বয়স পর্যন্ত। এবং এই পোস্টটিতে সিলেক্ট হওয়ার পর আপনাদের পোস্টিং কিন্তু ডিএম অফিস 9টিতে দেওয়া হবে। তারপর আপনাদেরকে যেসব পদে নিয়োগ করা হবে তার নাম হলো আইটি স্টাফ পদে। শূন্য পদ রাখা হয়েছে 2টি, যার মধ্যে ইউয়ারদের জন্য 1টি এবং এসটিদের জন্য 1টি। শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হয়েছে আপনাদের মধ্যে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে রেখেছেন আপনারা সবাই আবেদন করতে পারবেন, সঙ্গে 1 বছরের ডিপ্লোমা কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকতে হবে আইটি নিয়ে, এবং ডিজারেবলের মধ্যে বলা হয়েছে ন্যূনতম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডের উপর, এবং মাসিক বেতন দেওয়া হবে 20,385 টাকা করে প্রতি মাসে। এবং দুটো পদের জন্য বয়সের সীমাবদ্ধতা রাখা হয়েছে 40 বছর বয়স পর্যন্ত। এবং এই পোস্টটিতে সিলেক্ট হওয়ার পর আপনাদের পোস্টিং কিন্তু ডিএম অফিস 9টিতে দেওয়া হবে। তারপর আপনাদেরকে যেসব পদে নিয়োগ করা হবে তার নাম হলো কাউন্সেলর উমেন পদে, এবং শূন্য পদ রাখা হয়েছে 1টি, এবং এই পোস্টটি রাখা হয়েছে শুধুমাত্র ইউয়ারদের জন্য। শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হয়েছে আপনাদেরকে পোস্ট গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক কিংবা ক্লিনিক্যাল ফিজিওলজি নিয়ে, এবং আপনাদেরকে মাসিক বেতন দেওয়া হবে 15,000 টাকা করে প্রতি মাসে, এবং বয়সের সীমাবদ্ধতা রাখা হয়েছে 40 বছর বয়স পর্যন্ত। এবং এই পোস্টটিতে সিলেক্ট হওয়ার পর আপনাদের পোস্টিং কিন্তু ডিএম অফিস 9টিতে দেওয়া হবে। তারপর আপনাদেরকে যেসব পদে নিয়োগ করা হবে তার নাম হলো মাইক্রোবায়োলজিস্ট পদে। শূন্য পদ রাখা হয়েছে 1টি, এবং এই পোস্টটি রাখা হয়েছে শুধুমাত্র ইউয়ারদের জন্য, এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হয়েছে এমএসসি কিংবা এম ফার্মা কিংবা এমডি ইন মাইক্রোবায়োলজি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, এবং সঙ্গে এক্সপিরিয়েন্সের মধ্যে বলা হয়েছে ন্যূনতম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই রিলেভেন্ট ফিল্ডের উপর। বয়সের সীমাবদ্ধতা রাখা হয়েছে 40 বছর বয়স পর্যন্ত, এবং মাসিক বেতন দেওয়া হবে 32,068 টাকা করে প্রতি মাসে। এবং এই পোস্টটিতে সিলেক্ট হওয়ার পর আপনাদের পোস্টিং কিন্তু ডিওয়াই ড্রাগ কন্ট্রোলার অফিসের মধ্যে দেওয়া হবে। তারপর আপনাদেরকে যেসব পদে নিয়োগ করা হবে তার নাম হলো মিডিয়া মেকার পদে। শূন্য পদ রাখা হয়েছে 1টি, এবং এই পোস্টটি রাখা হয়েছে শুধুমাত্র ইউয়ারদের জন্য। শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হয়েছে বিএসসি কিংবা বি ফার্মা কিংবা বিএমএলটি উইথ মাইক্রো
মাইক্রোবায়োলজি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং সঙ্গে আপনাদের মাসিক বেতন দেওয়া হবে 16,142 টাকা করে এবং বয়সের সীমাবদ্ধতা রাখা হয়েছে 40 বছর বয়স পর্যন্ত। এবং এই পোস্টটিতে সিলেক্ট হওয়ার পর আপনাদের পোস্টিং কিন্তু DY ড্রাগ কন্ট্রোলার অফিসের মধ্যে দেওয়া হবে। তারপর যে পদে আপনাদেরকে নিয়োগ করা হবে তার নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর পদে। শূন্য পদ রাখা হয়েছে 4টি, যার মধ্যে UR-দের জন্য 2টি, ST-দের জন্য 1টি এবং SC-দের জন্য 1টি। এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হয়েছে ব্যাচেলর ডিগ্রি ইন এনি ফিল্ড ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 1 year DCA ইন সফটওয়্যার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং। বয়সের সীমাবদ্ধতা রাখা হয়েছে 40 বছর বয়স পর্যন্ত এবং মাসিক বেতন দেওয়া হবে 16,142 টাকা করে। এবং এই পোস্টটিতে সিলেক্ট হওয়ার পর আপনাদের পোস্টিং কিন্তু DY ড্রাগ কন্ট্রোলার অফিসের মধ্যে দেওয়া হবে। তারপর যে পদে আপনাদেরকে নিয়োগ করা হবে তার নাম হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে। শূন্য পদ রাখা হয়েছে 4টি, যার মধ্যে UR-দের জন্য 2টি, ST-দের জন্য 1টি এবং SC-দের জন্য 1টি। শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হয়েছে 12th পাস উইথ কেমিস্ট্রি বায়োলজি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস। এবং মাসিক বেতনের মধ্যে বলা হয়েছে 12,106 টাকা করে প্রতি মাসে মাসিক বেতন দেওয়া হবে এবং বয়সের সীমাবদ্ধতা রাখা হয়েছে 40 বছর বয়স পর্যন্ত। এবং এই পোস্টটিতে সিলেক্ট হওয়ার পর আপনাদের পোস্টিং কিন্তু DY ড্রাগ কন্ট্রোলার অফিসের মধ্যে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে বলা হয়েছে আপনাদের তাদের দেওয়া এই অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করে তারপর আপনাদের সমস্ত অরিজিনাল অথেন্টিক ডকুমেন্টগুলিকে এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করার পর পোস্ট অফিসের মাধ্যমে কিংবা আপনারা নিজে গিয়ে বাই হ্যান্ডে ওদের অফিসে অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা দিয়ে আসতে পারবেন। ওদের অফিসের অ্যাড্রেসটি হলো অফিস অফ দ্য মেম্বার সেক্রেটারি, সফেট, ITI রোড, ইন্দ্রনগর, আগরতলা 799006। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ওদের অফিসে জমা দেওয়ার শেষ তারিখ হলো 19 নভেম্বর 2022 পর্যন্ত। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে আপনাদের 200 টাকার ডিমান্ড ড্রাফট দিতে হবে অ্যাপ্লিকেশন ফি হিসাবে। এবং তার সমস্ত ডিটেলস এইখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, আপনারা সবাই এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করে নেবেন। তাছাড়া এই ফর্মটিকে ফিল আপ করার পর আপনাদের যেসব ডকুমেন্টগুলিকে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে তা হলো PRTC, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ, ফাইনাল ইয়ার মার্কশিট অফ গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তাছাড়া এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। সিলেকশন মেথডের মধ্যে বলা হয়েছে এখানে আপনাদের CTT এর মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ কম্পিটিটিভ ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। এবং এই এক্সামের ডেটটি আপনাদের পরে কল লেটারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এই জব নোটিফিকেশনটির মধ্যে যেসব ইম্পর্টেন্ট কথাগুলি ছিল তা সব আমি এই ভিডিওটির মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করেছি। এখন বন্ধুরা, আপনারা যদি আর কোনো কিছু জানতে চান এই নোটিফিকেশনটি সম্পর্কে, তাহলে বন্ধুরা এই জব নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে এবং জয় হিন্দ।